আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও। এই বছরের মতো দুর্গাপুজো অতিক্রান্ত হলো যেন তার রেশ এখনও কাটেনি সর্বস্তরে। চলতি বছরে রাজ্য সরকারের তরফে কলকাতা আদলে জেলায় জেলায় দুর্গা কার্নিভাল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুক্রবার হাওড়া জেলায় এই প্রথম কার্নিভালের আয়োজন করা হয়েছিল। কার্নিভালে উদ্বোধন করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। মঞ্চে উপস্থিত ছিলেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক মুক্তা আর্য, হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী ও পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এদিনই কার্নিভালে হাওড়া সদর এলাকার 16টি ও গ্রামীণ এলাকার 18টি পুজো অংশগ্রহণ করে। দেবী প্রতিমা হাওড়ার রাজপথ ধরে ধীরে ধীরে এগিয়ে গেল নিরঞ্জনের দিকে। আলোর রোশনায় ঢাকের শব্দ উলুধ্বনিতে আগামী আগমনী মিষ্টি প্রতিশ্রুতির বিনিময় কৈলাস রানী উমাকে বিদায় জানালো এলাকাবাসী। আনন্দময়ী মহামায়া পদধ্বনি অসীম ছন্দে জেগে উঠে